শারদাকাণ্ডের পর কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনকে ঘিরেই ক্ষোভ বিক্ষোভ। চড়া রোদ মাথায় নিয়ে দূর দূরান্ত থেকে অনেকেই শুক্রবার অভিযোগ জানাতে আসেন কাউন্সিল হাউস স্ট্রিটে কমিশনের দফতরে, কিন্তু আমানতকারীদের সঙ্গে ছবি না থাকায় তারা অভিযোগ জানাতে পারেননি। শুক্রবার সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, অভিযোগ জানাতে হলে ভোটার কার্ড ছাড়াও ছবি লাগবে। অভিযোগ কমিশনের তরফেই বলা হয়েছে তারা এই বিজ্ঞপ্তির ব্যাপারে কিছুই জানেন না। এই পরিস্থিতিতে অনেকে অভিযোগ জমা দেননি, তাদের আশঙ্কা এখন ছবি ছাড়া অভিযোগ নেওয়া হলেও পরে হয়তো তা বাতিল করে দেওয়া হবে বা বলা হবে ছবি লাগিয়ে ফের অভিযোগপত্র জমা দিতে। সরকার বিজ্ঞপ্তি দিচ্ছে যে ছবি লাগবে, সরকারি লোক বলছে আমাদের কাছে কোনো বিজ্ঞপ্তি নেই, আপনারা ছবি ছাড়া জমা দিন। আমি যখন প্রশ্ন করলাম ছবি দেয়া না দিয়ে জমা দিলে কি হবে, বলে এখনকার মতো দিন, পরে আবার বিজ্ঞপ্তি হলে দেখা যাবে। এসে আমরা ভেতরে জিজ্ঞাসা করলাম যে আমাদেরকে ফটোটা শো করতে হবে, ওনারা বললো আমাদের এই বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই, পেপার আজকে বেরিয়েছে দুকপি ছবি দিতে বলেছে, তাহলে কালকে হয়তো বলবে যে সবাইকে ছবি দিতে হবে, তাহলে আমাদের এই ফর্মগুলো যে জমা দিলাম আজকে তাহলে ক্যান্সেল হয়ে যাবে আজকে, তাহলে আমরা কি আবার ঘুরে ঘুরে ইয়াতে আমানতকারীর কাছে গিয়ে আবার এই ফর্ম জোগাড় করবো? এদিকে শ্যামল সেন জানিয়েছেন ছবি না থাকলেও চলবে, সচিত্র ভোটার পরিচয়পত্র থাকলেই অভিযোগ জানানো যাবে। আমি তো চেয়ে বললাম যে ভোটার আইডেন্টিটি কার্ড দিলেই হয়, ভোটার আইডেন্টিটি কার্ডের একটা কপি চেয়েছে হয়তো, ওইটা দিলেই হবে তো, ভোটার আইডি কার্ড ছবি রয়েছে তো, ওটা দিলেই হবে, সকলের কাছেই আছে ওটা। এখানেও তৈরি হয়েছে বিভ্রান্তি, কারণ কমিশনের তরফে সংবাদপত্রে যে বিজ্ঞপ্তি পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে ভোটার কার্ড ছাড়াও লাগবে সাম্প্রতিক তোলা ছবি, অথচ কমিশনের প্রধান বলছেন ছবি না হলেও চলবে, শুধু ভোটার কার্ড দেখালেই হবে। তাহলে কোনটা ঠিক, প্রশ্ন উঠেছে। এদিকে অভিযোগকারীরা কমিশনের কাজের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন, তাদের দাবি অভিযোগের প্রাপ্তি স্বীকার করছে না কমিশন। শ্যামল সেন জানিয়েছেন 6 তারিখের মধ্যে সিলমোহর তৈরি হয়ে যাবে। 6 তারিখে সিল দেবে, সিল তো এখন 6 তারিখে আসবে, দিয়ে দেবে সবে, তো যখন ভয় পাওয়া দরকার ছিল তখন তো পেল না, লোয়ে পড়ে সব টাকা রাখে। শ্যামল সেনের নেতৃত্বে কমিশন কাজ শুরু করে 29 তারিখ, 6 মাসের মধ্যে কমিশন রিপোর্ট জমা দেবে। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।